পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন, মহব্বত করেন। এর মধ্যে এক নাম্বার হচ্ছে হুব্বুন নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহজ করতেন, কঠিন করতেন না। আমরা অনেক সময় মানুষের জন্য কঠিন করে ফেলি। আজকের এই আলোচনাটাও অর্থবোধক হোক, আমাদের জীবনের জন্য কাজে লাগুক, এজন্য আমি পাঁচটি বিষয় আজকের এখানে বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি পেয়ে যাবেন পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন, মহব্বত করেন। এর মধ্যে এক নাম্বার হচ্ছে হুব্বুন নাস। মানুষ যাকে পছন্দ করে, মহব্বত করে, আপনি বুঝবেন এই পছন্দ, এই মহব্বতটা সাধারণ না। এই জন্য একজন খতিবের দায়িত্ব বেশি, ইমামের দায়িত্ব বেশি, কারণ মানুষ আপনাকে পছন্দ করছে। এই পছন্দটা স্বাভাবিক নয়। আল্লাহ পাক যখন কাউকে পছন্দ করে, জিব্রিলকে বলে, ইন্নি উহিব্বু ফুলানান, আমি অমুক বান্দাটাকে পছন্দ করেছি জিব্রিল, কাজেই তুমিও পছন্দ করো। জিব্রিল আলাইহিসসালাম যখন পছন্দ করে, ফেরেশতারা পছন্দ করা শুরু করে। এইভাবে করে মানুষের মাঝে ওই ব্যক্তির পছন্দটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দায়িত্ব, যিনি এখানের ইমাম হবেন, ওনার প্রধানতম টার্গেট থাকবে মানুষ ওনাকে পছন্দ করে হৃদয় থেকে। এই পছন্দটা কিভাবে অর্জন করতে হয়, এই পছন্দটা জমিন থেকে আসবে না, বরং আকাশ থেকে আসবে। এজন্য মালিকের সঙ্গে যে ইমামের সম্পর্ক সবচেয়ে বেশি হবে, মুসল্লিরা তাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। দ্বিতীয় নম্বরে হুব্বু সামাইল কোরআন। এই কোরআন যারা পড়তে সবচেয়ে বেশি ভালোবাসবে, কোরআন শুনতে সবচেয়ে বেশি ভালোবাসবে, এই কোরআন দিয়ে আমল করতে যে সবচেয়ে বেশি ভালোবাসবে, আপনি বুঝবেন আপনাকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের এখানে অনেক হাফিজে কোরআনদেরকে প্রশ্ন করা হয়েছে, যথাযথ উত্তর না হলেও আমি বলবো যে আপনারা তো চেষ্টা করেছেন, হাফিজ হয়েছেন। সুতরাং এই কোরআনের হাফিজ যারা হয়েছেন, দায়িত্বশীল হন, আপনি দায়িত্ব পালন করেন। আজকের এখানে চাকরি নাই হোক, কিন্তু আজকের এখান থেকে আপনি টার্গেট নিয়ে যান, এই কোরআনের সঙ্গে আমার আচরণটা কেমন হওয়া দরকার। আপনি মার্কিং করেন, দাগ দিয়ে রাখেন, নতুন করে কিছু একটা ভাবার চেষ্টা করেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, উনি কিন্তু একদিনে শাইখুল হাদিস হন নাই, মক্তব থেকে শুরু করে আজকে জামিয়া রহমানিয়ার মতো এত বড় প্রতিষ্ঠান তিনি রেখে গিয়েছেন। সুতরাং এই পৃথিবীতে যারা বড় হয়েছে, ছোট থেকেই বড় হয়েছে, ইনশাআল্লাহ আপনারা স্বপ্ন দেখেন, আল্লাহ তাআলা বড় করবে ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বারে তাকাব্বুলুন নুসহি ওয়াল আমালি বিসুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সুন্নাত যে যত বেশি আঁকড়ে ধরবে, বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বেশি ভালোবাসছেন। তো এই দায়িত্বটা যদি আমরা নিতে পারি, প্রত্যেকটা আমল যেটা রসুল করতেন সে আমলগুলো আমরা শিখাব, তাহলে ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লামের এই সুন্না মানার কারণে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। চতুর্থ নাম্বারে আল ইবতিলা, বালা মুসিবত, পরীক্ষা, এটা আমাদের উপরে আসবে। এখন যে বৈশ্বিক প্রকট চলছে পৃথিবীতে, চরম পরীক্ষার মধ্যে সময় কাটাচ্ছে গোটা পৃথিবীবাসী। একদিকে করোনা, অন্যদিকে ঘূর্ণিঝড়, অন্যদিকে মহাসাগরের টেকটোনিক প্লেট ফেটে যাওয়ার কারণে ঘন ঘন ভূমিকম্প সহ দুর্যোগ আসতে পারে পৃথিবীতে, গ্রহাণু আক্রমণ করছে একের পর এক। এ অবস্থায় প্রমাণিত হচ্ছে গোটা পৃথিবীর জন্য ভয়ঙ্কর একটা সময় এখন। এই পরীক্ষার সময় আমরাও নানা ধরনের মুসিবতের মধ্যে আছি। এই সময়টাতে আল্লাহ পাককে ডাকবেন, মনে রাখবেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি উশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। একজন মোমেন যখন তার রিজিকের জন্য চিন্তায় থাকে, দুশ্চিন্তায় পড়ে যায়, বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, এমনকি একটা কাঁটাও যদি বিধে, মোমেন উহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করে দিয়ে দারাজা আল্লাহ বুলন্দ করে দেয়, সুবহানাল্লাহ। সর্বশেষ কথা, পঞ্চম কথা, যিনি ইমাম হবেন, আমাদের নেতা যিনি নির্বাচিত হবেন, যিনি আমাদের দায়িত্ব নেবেন,
উনি ছাড়াও আমাদের সকলের জন্য নসিহত, আমার নিজের জন্য নসিহত, এই সময়টাতে যেভাবে মৃত্যুর মিছিল ক্রমশ বেড়েই চলছে, এই সময়ে আমি আপনি আল্লাহর কাছে প্রিয় হতে পেরেছি কিনা কেমন করে বুঝব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলছিলেন, সাহাবীরা এইভাবে বুঝবে যে আল্লাহ তোমাকে ভালোবাসে, ইউওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, তার মৃত্যুর আগেই আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো একটা ভালো কাজের সুযোগ আল্লাহ তাকে করে দিবে। সুবহানাল্লাহ, আমি আপনি চলে যেতে পারি যে কোনো সময়, তো আমরা কতজন ভালো কাজের মধ্যে আছি, আল্লাহ আমাদেরকে কতটুকু কবুল করেছে? লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবে, তুমি মুফতি হয়েছিলে, তুমি আলেম হয়েছিলে, কতটুকু দায়িত্ব পালন করেছো তুমি?